চুল লম্বা হচ্ছে না, চুল আঁচড়াতে গেলেই ঝরে পড়ছে চুল, এমন অভিযোগ অনেকের মুখে শোনা যায়। আধুনিক জীবনযাত্রার চারিদিকে দূষণ, স্ট্রেস আর পুষ্টির অভাবে কারণে চুলের সমস্যা স্বাভাবিক। চুল পড়া বন্ধ করতে কি করতে হবে, চুল লম্বা করতে বা কি করা দরকার, এসব সম্পর্কে জানেন না অনেকেই। আপনি চাইলে আপনার চুলের গ্রোথ হবে সহজেই, এক ঢাল চুল হতে পারে আপনারও। বন্ধুরা, এই ম্যাজিক্যাল হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে ও যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে, টাক মাথায় নতুন নতুন চুলে মাথা ভরে যাবে, আপনার চুল হবে ঘন, কালো, লম্বা একদমই প্রাকৃতিকভাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই ম্যাজিক্যাল হেয়ার প্যাকটি। এই হেয়ার প্যাকটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে পান পাতা। পান পাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। পান পাতা চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়, নতুন করে চুল গজায়, চুল দ্রুত গতিতে লম্বা হয়। যাদের চুল অতিরিক্ত পাতলা, পাতলা চুল হবে ঘন, কালো, লম্বা একদমই প্রাকৃতিকভাবে। এখন যেটি করতে হবে, দুটি বড় সাইজের পান পাতা নিতে হবে, এরপর ছোট ছোট টুকরো করে নেবেন। এই পান পাতার সাথে আমাদের মেশাতে হবে আরও কয়েকটি উপাদান। লম্বা চুল হলে বড় সাইজের দুইটা পান পাতা নিয়ে নেবেন, আর ছোট চুল হলে একটা পান পাতা নেবেন। এরপর এর সাথে আমাদের মেশাতে হবে আদা। আদা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আদা প্রাচীন কাল থেকেই চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। আদার রস চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়, নতুন করে চুল গজায়, চুল হয় ঘন, কালো, লম্বা একদমই প্রাকৃতিকভাবে। এই আদার রস এই পদ্ধতিতে যদি চুলে ব্যবহার করেন, আপনার জীবনে আর একটাও চুল পড়বে না। আপনার চুল এত দ্রুত লম্বা হবে যে আপনি নিজেই অবাক হবেন। প্রাচীনকালে এইভাবে চুলের যত্ন নেওয়া হতো হার্বস এইসব উপাদান দিয়ে, আর এগুলো ব্যবহার করলে চুলের কোনো ক্ষতি হয় না। এটি ছোট বড়, বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ উভয় ব্যবহার করতে পারবেন। দেখুন, এখানে 2 ইঞ্চি আদা খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নেবেন। এরপর আদা আর পান পাতা একসাথে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে, আর এর জন্য আমাদের লাগবে একটি ব্লেন্ডার জার। যাদের ব্লেন্ডার জার নেই, এই কাজটি শিলপাটায়ও খুব সহজে করতে পারবেন। দেখুন, এখানে একটা পান পাতা আর 1 ইঞ্চি আদা খুব ভালোভাবে টুকরো করে নিতে হবে, আর এর সাথে আমাদের মেশাতে হবে আরও আরেকটি উপাদান, আর সেটি হলো মেথির দানা। মেথি আমাদের চুল পড়া বন্ধ করে, নতুন করে চুল গজাতে সাহায্য করে, চুল হয় দ্রুত ঘন ও লম্বা। এখানে প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। প্রাচীন কাল থেকে এইসব হার্বস দিয়ে চুলের যত্ন করা হতো, আর আগেকার দিনের মানুষের চুল কিন্তু অনেক সুন্দর, লম্বা ও ঘন ছিল। দেখুন, এই পদ্ধতিতে আপনারা যদি সপ্তাহে অন্তত একবার ব্যবহার করেন, আপনার জীবনে চুল পড়বে না। আপনার চুল এত দ্রুত লম্বা হবে যে আপনি 1 মাসের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন, বিলিভ মি। এখন আমাদের যেটি করতে হবে, এখানে 1 টেবিল চামচ পরিমাণ মেথির দানা নিতে হবে, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এমনভাবে পেস্ট তৈরি করতে হবে যাতে করে কোনো দানা দানা না থাকে। এরপর যেটি করবেন, পরিষ্কার একটি বাটিতে ঢেলে নেবেন, আর এটি আপনারা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন সপ্তাহে 2 বার, আর এটি আপনার ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারবেন। চুল পড়ার সমস্যায় শুধু মেয়েরাই ভোগেন তা নয়, পুরুষরাও কিন্তু অনেকটা চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন। এর ফলে দেখা যায় অনেকের সামনে বা পিছনে টাক পড়ে যায়। এই পদ্ধতিতে আপনারা সপ্তাহে অন্তত 1 বার ব্যবহার করবেন, দেখবেন নারী পুরুষ উভয়ের চুল পড়া বন্ধ হয়ে যাবে। এখন এই হেয়ার প্যাকের সাথে আমাদের মেশাতে হবে লেবু। লেবু চুলে ব্যবহার করলে মাথার স্কাল্প পরিষ্কার রাখে, মাথার স্কাল্প পরিষ্কার থাকলে চুল পড়া বন্ধ হয়, চুল সিল্কি হবে ও চুল দ্রুত লম্বা হবে। এখন অর্ধেকটা লেবু খুব ভালোভাবে রস বাইর করে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল ম্যাজিক্যাল এই হেয়ার প্যাকটি। এখন এই হেয়ার প্যাকটি যেভাবে চুলে ব্যবহার করবেন, প্রথমে একটি কটন বল নেবেন অথবা হাত দিয়ে সমস্ত চুলে খুব ভালোভাবে মেখে নেবেন। সমস্ত চুলে খুব ভালোভাবে মাখার পরে এটি অ্যাটলিস্ট 2 ঘন্টা রেখে দিবেন। 2 ঘন্টা পর মাইল্ড শ্যাম্পু অথবা হার্বাল শ্যাম্পু দিয়ে চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। চুল ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন, আপনার চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে।
চুল হবে ঘন, কালো, লম্বা, সিল্কি, একদমই প্রাকৃতিকভাবে। আপনার চুল এত দ্রুত লম্বা হবে যে এক সপ্তাহের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, তা না হলে পরবর্তীতে খুঁজেই পাবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্তই সবাইকে ধন্যবাদ।